সবাই, আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো। সো আজকে তোমাদের সামনে অত্যন্ত একটা নিউ ট্রেন্ড ভিডিও নিয়ে হাজির হলাম। সো অলরেডি প্রথমে তোমরা দেখে ফেলেছো, সো এটা পুনরায় মেক করে ফেলবো। সো এটা মেক করার জন্য প্রথমে তোমাদের দুটো অ্যাপসের প্রয়োজন হবে। এক নাম্বার হলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, দ্বিতীয় নাম্বারটা হলো বিএন অ্যাপস। সো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি ফ্রি এপিকে মোড ডাউনলোড দিতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অলরেডি ডাউনলোড করে ফেলবে। সো মূল কথাই যায়, সর্বপ্রথম আমার মতো এরকম করে ভিডিও শ্যুট করে নেবে। দেন তোমাদের মনে রাখতে হবে ভিডিও শ্যুটের সময় যেন ক্যামেরাটা যেন একটু নিচের অ্যাঙ্গেলে থাকে এবং স্ট্যান্ডের উপরে থাকে। ভিডিও সেট হয়ে গেলে এবার তোমাদের চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে, দেন প্লাস অপশনে চাপ দিয়ে তোমাদের মূল ভিডিওটি সিলেক্ট করে দাও। মূল ভিডিও সিলেক্ট করার পর এবার তোমাদের অপ্রয়োজনীয় অংশ কাটছাট করে ফেলবে। অপ্রয়োজনীয় অংশ কাটছাট হয়ে গেলে, ও সরি, প্রথমে তোমাদের যেখানে তোমরা মেন নেই সেখানে একটা স্ক্রিনশট নিতে হবে। দেন এবার তোমরা যখন মাটি থেকে লাফ দিয়ে উপরে উঠবে এই জায়গায় স্ক্রিনশট নিতে হবে। এবার তোমাদের মিডিয়াতে চাপ দিয়ে তোমাদের যে প্রথমে যে ম্যান নেই খালি শুধু খালি জায়গায় একটা স্ক্রিনশট নিচ্ছ, সো মিডিয়াতে চাপ দিয়ে তোমরা সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিবে। এই ভিডিও থেকে দুইটা স্ক্রিনশট নেওয়ার পর এবার তোমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ড ইরেসার। সো এটা প্লে স্টোরে দিয়ে পেয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড ইরেসার অ্যাপসটি ডাউনলোড করে এবার তোমাদের প্রথম পিকচারটি যেখানে ম্যান নেই সো সেই পিকচারটি এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এবার তোমরা শুধু স্কাইটা রিমুভ করে দেবে, দেন তোমাদের যে ফ্লোরটা থাকবে ফ্লোরটাকেও রেখে দেবে। দেন এবার তোমাদের ব্যাকগ্রাউন্ড ইরেসার করা হয়ে গেলে এটাকে সেভ করে দেবে। এবার আবারও চলে যাবে দুই নাম্বার পিকচারটিতে। সো দুই নাম্বার পিকচারে এবার তোমাদের ম্যানের চতুর্পাশে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে হবে, শুধু তুমি যে রয়েছ ওইটুকু রেখে দেবে। এটা তুমি ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারো, ক্রোম ব্রাউজারে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো ওইখান থেকেও করে দিতে পারো। দেন এবার পুনরায় আমাদের চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এবার তোমাদেরকে এবার লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে চাপ দিয়ে তোমরা যে ফ্লোরটুকু ইরেসার করলে সো সেটাকে সিলেক্ট করে দিয়ে এবার তোমাদের ফ্লোরের সাথে মিলিয়ে নেবে। সো এখানে চাপ দিয়ে ফুল স্ক্রিন করে দিলেও হয়ে যাবে। দেন এবার তোমাদের আবারও লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে চাপ দিয়ে তোমরা যে ম্যান্ড তুমি যে ব্যাকগ্রাউন্ড ইরেসার করলে তোমার ছবিটুকু সো সেটাকে সিলেক্ট করে দিয়ে এবার তোমাদের পিকচারের সাথে মিলিয়ে নেবে। দেন এবার তোমাদের তুমি যে পিকচারটি ম্যান পিকচারটি রেসার করলে সো সেটাকে চাপ দিয়ে এবার সাইটে দেখতে পারবে কি অপশন চাবি, এখানে চাপ দিয়ে প্রথমে তোমরা এখানে একটা চাপ দেবে, চাপ দেওয়ার পর একদম তোমাদের লেয়ারের শেষের দিকে যাবে। শেষের দিকে যাওয়ার পর এবার তোমাদের ম্যানটি একদম নিচের দিকে টানবে, দেখতে পারবে দেখা যাচ্ছে, সো একদম তোমাদের পিকচারটি নিচের দিকে টান দিয়ে অদৃশ্য করে দেবে যেন দেখা না যায়। সো এই জায়গায় তোমরা প্লে করে দেখতে পারো তোমাদের কোন জায়গায় ভুল হচ্ছে নাকি, সো এটা একটু সময়ের প্রয়োজন। সো এবার তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবে। সো ভিডিওতে যদি সময় দাও তাহলে আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই টিকটক অথবা লাইকের জন্য মেক করে ফেলতে পারো। দেন এবার তোমাদের ভিডিও যদি এক্সপোর্ট হয়ে যায় তাহলে আবারও চলে যাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর প্লাসে চাপ দিয়ে একটা ইমেজ নেবে, কালো ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো সেটা নেওয়ার পর এবার তোমরা লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে চাপ দিয়ে এক্সপোর্টে যেয়ে তোমরা যে ভিডিওটি প্রথমে এডিট করলে সেটাকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমাদের বলে রাখি এবার কালো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটু বড় করে দিবে। বড় করে দেওয়ার পর এর আগের একটা ভিডিও আপলোড করছিলাম সেই জায়গায় আমি স্কাই চেঞ্জ সেটা আমি দেখাই নাই, সো সেটার অংশ আজকে একটু দেখাবো কীভাবে স্কাই চেঞ্জ করতে হয়। সো আজকে ফুল ভিডিও দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝে যাবে কীভাবে স্কাই চেঞ্জ করতে হয়। তো সেভাবে তোমরা আরও অন্য অন্য স্কাই চেঞ্জ করে ভিডিও মেক করে ফেলতে পারো।
সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। সো এবার বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে শুরু করা যাক। এবার চলে যেতে হবে তোমাদের ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যে সার্চ করবে স্কাই, সেখানে অসংখ্য স্কাই পিকচার পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। দেন এবার তোমাদের সেই ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর লেয়ারে চাপ দেবে, মিডিয়াতে চাপ দেবে, চাপ দেওয়ার পর এবার তোমাদের এটি সিলেক্ট করে দিবে, যেটা ফন্ট ডাউনলোড যে স্কাইটি তোমরা ডাউনলোড করলে সেটা সিলেক্ট করে দিবে। দেন এবার তোমাদের পজিশন মতো বসিয়ে নিবে, বসিয়ে নেওয়ার পর উপরে থ্রি ডট মেনু দেখতে পারবে, সেখানে থ্রি ডট ব্যাকগ্রাউন্ড পিছে দিয়ে দিবে, স্কাইটি পিছে দিয়ে দিবে, সেন্ড টু ব্যাক এখানে চাপ দিয়ে পিছে দিয়ে দিবে। দেন এবার তোমাদের উপরের ভিডিওটাকে দিয়ে এবার তোমরা চলে যাবে একটু নিচের দিকে, দেখলে দেখতে পারবে একটু নিচের দিকে গেলে দেখতে পারবে ক্রোম আইকি অপশন। সো এখানে ক্রোম আইকি করে দিয়ে তোমাদের এখানে কালার চুজ করতে হবে, তোমার পিসের যে কালারটি দেবে, সাদা কালার থাকলে সাদা কালার দিবে এবং নীল কালার থাকলে নীল কালার দিবে। সো এখানে আমি নীল কালার সিলেক্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছ আমার স্কাইটি চেঞ্জ হয়ে গেল। এবার একটু স্টাইল করার জন্য, আমার হাতের সাথে মিলানোর জন্য এখানে চাবি অপশন দিয়ে এটা সরিয়ে নিব। সো এই জায়গায় তোমরা দেখতে থাকো আমি কীভাবে সরাচ্ছি। সো এইটুকু আমার বয়স দিতে অবশ্যই সমস্যা হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, আর যদি কোনো জায়গায় ভুলভাবে বুঝে না থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গায় আমি যদি আমার কথায় কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে আগেই বলে রাখছি যে আমি প্রথমে ভিডিও করি এবং পরে ভয়েসগুলো দিই। সো এখানে মিলে নাও থাকতে পারে, তোমরা বুঝে নিবে। এবার তোমাদের সম্পূর্ণ স্কাই সেন্স আমি কিভাবে করছি ভালোভাবে লক্ষ্য করা তাহলে তোমরা বুঝে যাবে। সো এবার তোমাদের স্কাইটি চেঞ্জ হয়ে গেলে এবার তোমরা এটাকে আবারও এক্সপোর্ট করে ফেলবে। এক্সপোর্ট করার পর এবার তোমাদের চলে যেতে হবে বিএন অ্যাপ্লিকেশনে। সো এই অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবে। বিএন অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর তোমরা প্লাস অপশানে চাপ দিয়ে তোমাদের মূল ভিডিওটি সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর তোমরা এ জায়গায় প্রথমত তোমরা যখন হাত দিয়ে স্কাইটি চেঞ্জ করেছ, হাত দিয়ে ইশারা করে যখন স্কাইটি চেঞ্জ করেছো তখন একটা
এফএক্স থেকে এই জায়গায় চাপ দিয়ে তোমাদের তোমাদের পছন্দের মতো ইফেক্টটা ব্যবহার করে নেবে। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, তোমরা তোমাদের পছন্দের মতো ব্যবহার করে নেবে। দেন তোমাদের এই জায়গায় যেখানে যেখানে তোমরা হাত দিয়ে ইশারা করে স্কাইটি চেঞ্জ করছো, সেখানেই তোমরা এখানে ইফেক্ট গুলো বসিয়ে দিবে। সো মাঝখানে খণ্ড করে ছোট ছোট করে তোমরা ইফেক্টগুলো বসিয়ে দিবে। তো এবার তোমাদের পছন্দের সং বসিয়ে দিতে পারো, এটা তোমার ব্যাপার। যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড যদি খারাপ লাগে ডিসলাইক করতে পারো। আর এরকম এডিটের বিষয়ে যদি টিউটোরিয়াল পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো। তোমাদের সামনে নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে অবশ্যই হাজির হব। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।